জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই অর্ধসমাপ্ত ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে চলেছে চালিতাছড়ি এলাকার মানুষ। উল্লেখ্য, মনু নদীর উপর দিয়ে চালিতাছড়ি এলাকার জনগণের চলাচলের একমাত্র সম্বল লোহার ব্রিজটি সাম্প্রতিক বন্যায় ভেসে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পাশের একটি অর্ধসমাপ্ত লোহার ব্রিজ দিয়ে চলাচলে বাধ্য হচ্ছে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা মরু নদীর উপর নির্মিত একটি লোহার ব্রিজ চালিতাছড়ি এলাকাকে সাবরুমের হরিণা বাজারের সাথে যুক্ত করে রেখেছিল। আর এই চালিতাছড়ি এলাকার লোকজনেরা সম্পূর্ণভাবে হরিণা বাজারের উপর নির্ভরশীল। বেশ কয়েক বছর ধরে ওই লোহার ফুটব্রিজটি জরাজীর্ণ অবস্থায় ছিল। এরই মধ্যে সাম্প্রতিক বন্যার জেরে লোহার ব্রিজটি ভেসে যায়, যার ফলে বর্তমানে প্রাণের ঝুঁকি নিয়ে একই এলাকার অপর একটি অর্ধসমাপ্ত লোহার ব্রিজ দিয়ে যাতায়াত করছে এলাকার লোকজন। আজ থেকে প্রায় 15 বছর আগে শুরু হয়েছিল এই ব্রিজের কাজ, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই ব্রিজটির কাজ সম্পূর্ণ হয়নি। তবে ওই অর্ধসমাপ্ত ব্রিজ দিয়ে চলাচলের ক্ষেত্রে যে কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা করে চলাচলের জন্য একটি বিকল্প ব্যবস্থার দাবি জানান এলাকার জনগণ। কেননা এই অর্ধসমাপ্ত লোহার ব্রিজ দিয়ে ছড়া আপাতকালীন অবস্থায় চালিতাছড়ি এলাকার লোকজনদেরকে চলাচলের জন্য বেশ কয়েক কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে। তাই অতি দ্রুত এই ব্রিজের কাজ সম্পূর্ণ করতে কিংবা কোনো বিকল্প ব্যবস্থা করতে রাজ্য সরকারের নিকট দাবি জানান এলাকাবাসীরা। সমস্যা তো ডেইলি তো কষ্ট, সবাই তো জাম লাগে, কষ্ট তো আমরা বুড়া মানুষ আরো কষ্ট। কি কারণে হইতেছে কষ্টটা? ব্রিজ হইতেছে না এত বছর, 14-15 বছর হয়েছে কমলি। এখনে আপনারা ওই দিক থেকে আসার রাস্তা কি? রাস্তা তো দেখেন না কি অবস্থা, আগে ফ্যান ব্রিজ আসতে ভেঙে গেছে গায়, এখন ইয়ে তো হইতেছে না। নার্সারি হইতে কলেজ পর্যন্ত হাজার হাজার ছাত্ররা কষ্ট হইতেছে না, ডেইলি তো হইতেছে অনবরত। আমরা নেই আছে দুই একদিন, ছাত্ররা তো ডেইলি রেগুলার হইতেছে, তারা তো আরও কষ্ট হইতেছে। অনেক সময় কইরা তো যাইতে পারে রিক্সার ব্যাপার। 2011-12 তো হয়েছে, এত বছর থাকে না ব্রিজ। এই ব্রিজটা কোন জায়গাতে আছে? অসুবিধা ছাত্ররা বেশিরভাগ ছাত্ররা উঠেছে, এটা তো তারা ওই আবার ওই দিকে যাইব, পশ্চিম দিকে ঘুরা মনু দিয়া ওই থানা রেল ব্রিজ দিয়া কেমনে কেমনে যাইতো নাকি কষ্ট করিয়া। তার মানে সব ছাড়া তো যাইতো না, রিজার্ভ করে যাইতো। সব থেকে বেশি অসুবিধা ছাত্রছাত্রীদের হচ্ছে, সবাই ছাত্ররা বেশি, ছাত্র তো রেগুলার স্কুল যাইতেছে না। তো এখন আপনাদের দাবি কি থাকবো? দাবি ব্রিজটা যাতে তাড়াতাড়ি হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।